নমস্কার দর্শক বন্ধুরা, আজকে দেখানো হচ্ছে কিভাবে ঘরোয়া চা তৈরি করতে হয়। তা আমরা একটা সসপ্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা দু কাপ জল নিয়ে নিচ্ছি, ছোট কাপে দু কাপ জল। তা এবার জলটা এবার একটু গরম হবে, দেখুন জলটা হালকা গরম হয়ে গেছে। এবারে আমরা এর ভেতর আমরা গুঁড়ো দুধ ঢালছি, কম করে দে, কম করে দে, গুঁড়ো দুধ ঢালছি। নিয়ে এবার জিনিসটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি দুধটাকে। দেখুন দর্শক বন্ধুরা, এই দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর ভেতর আমরা চিনি দিচ্ছি, দু কাপ দু চামচ, ছোট দু চামচ আমরা চিনি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমরা ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর ভেতর, যাতে ছোট এলাচের গুঁড়োটা দেওয়া হচ্ছে স্মেলটার কারণে, মানে ভালো গন্ধ হওয়ার জন্য। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এইটা জিনিসটা ফুটতে শুরু করে দিয়েছে এবং এর ভেতর আমরা চারটা চায়ের পাতা, চায়ের গুঁড়ো ঢেলে দিচ্ছি এর ভেতর, দু চামচ, দেড় চামচ। এবং এর ভেতর থেকে দেখুন আস্তে আস্তে লিকার হচ্ছে, এবং এটা তারপর আমরা ভালো করে চামচ দিয়ে আমরা মিশিয়ে নিলাম। দেখুন দর্শক বন্ধুরা, এই চা থেকে আমাদের লিকার বের হয়ে গেছে এবং এটা আমরা আলাদা জায়গায় ছাঁকবো। আমাদের চা তৈরি হয়ে গেছে, আলাদা জায়গায় আমরা নামিয়ে দিই। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের চা তৈরি হয়ে গেছে এবং আলাদা কাপে আমরা সার্ভ করে দিয়েছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।